হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি যথারীতি আপনাদের সাথে। তো গতকালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেখানে লেখা ছিল যে রুই এবং মৃগেলের জন্য একটা আচার বা চাটনি দেব, এবং সেটার জন্য আপনারা বসেছিলেন। যদিও গতকালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল, বিশেষ কিছু কারণে ভিডিওটা দেওয়া হয়নি এবং ফাইলটা আমার হারিয়ে গেছে, সো আমি দিতে পারিনি। তারপর আরেকটা বিষয় ছিল যে সেটা হচ্ছে আপনারা অনেকেই বাবার মেসেঞ্জার ইনস্টল করতে পারছেন না, তাই সেই ভিডিওটা দিয়েছিলাম। আজকে আমরা সেই বহুল প্রতীক্ষিত রুই এবং মৃগেলের জন্য যে আচার বা চাটনিটা আছে সেটা আমরা আজকে দেখব। এটা খুবই গোপন, বাট তারপর আমি ফাস্ট করে দিচ্ছি যথারীতি। তো আসুন এটা কিভাবে বানায় এবং এটা কি আমরা দেখি। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো রুই এবং মৃগেল মাছের যে চাটনিটা আছে সে চাটনি দেখানোর আগে যথারীতি আমি কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে আপনারা সবাই বাবার মেসেঞ্জার ইনস্টল করা ট্রাই করছেন, ইনস্টল করে যখন নাম্বার আসছে সেখানে আপনারা ভুলে আমার নাম্বার বসাচ্ছেন, ওখানে আপনাদের নাম্বার বসবে। প্রথমে আমার কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করে নেবেন, তারপর বাবার মেসেঞ্জার ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পর যখন বাবার মেসেঞ্জারটা ওপেন করবেন তখন সেখানে আপনার নাম্বার দিতে হবে, কেননা সেটা দিয়ে আপনার নাম্বার ভেরিফিকেশন হবে যে আপনি ইউজার। এই হচ্ছে বিষয়। এখন চলে আসি আমরা রুই বা মিরকার যে চাটনিটা আছে সেই চাটনিটাই। এটাকে অনেকে আচার বলে, আমি চাটনি বলছি, দুটোই আপনারা বলতে পারেন। তো এটা হচ্ছে রুই এবং মিরকার জন্য ডুমুর চাটনি। তো ডুমুরের কথা যখন আসতে হয় তখন আমি দেখিনি, এটা হচ্ছে ডুমুর। ডুমুর একটা ফল আপনারা সবাই চেনেন, আমাদের দেশে ডুমুর খুবই অ্যাভেলেবল। সো এই ডুমুর আপনাদের লাগবে। এখন অনেকে প্রশ্ন করবেন জগ ডুমুর না কী ডুমুর, আমি বলবো যে কোনো পাকা ডুমুর আপনারা নেবেন। এখন এই ডুমুর যখন পেকে যায় তখন দেখতে কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি সরিয়ে রাখি। ডুমুর পেকে গেলে বেসিক্যালি এরকম হয়ে যায়, এটা কমলা হয়, লাল হয় এবং এরকম গোলাপি হলুদ কালার হয়ে আসে। ভেতরে এরকম ছোট ছোট দানা বা বীজ থাকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নিন। তো এই ডুমুর আমাদের লাগবে। এখন আপনারা সবসময় জানেন প্রিসাইজ পরিমাণটা আমি সবসময় অ্যাপে দিয়ে রাখি, তো অ্যাপে যেয়ে দেখে নেবেন। আমি ভাগ হিসেবে আনুমানিক হারে এখানে আমি তৈরি করছি। তো এর জন্য আমাদের যা যা লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে আছে ফলের ভাণ্ডার, ডুমুর আছে, আঙ্গুর আছে, আপেল আছে এবং আনার বা বেদানা যেটাই বলেন না কেন, ডালিম, ডালিম যেটা ইংলিশে বলে পমেগ্রেনেট, এই জিনিসটা আছে আমার কাছে। এখন কি পরিমাণে আছে দেখেন, এখানে কিন্তু পাঁচটা ভাগ আছে, এক দুই তিন চার, বললাম পাঁচটা ভাগ আছে, এক দুই তিন চার। পাঁচ নম্বর জিনিসটা কোথায় দেখতে পাচ্ছেন না, আমি বলে দিচ্ছি। পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে তেল, এবং এটা হচ্ছে বাদামের তেল। সবসময় অ্যালমন্ড অয়েলের চেষ্টা করবেন, যদি অ্যালমন্ড অয়েল পেয়ে না থাকেন তাহলে চীনা বাদামের তেল হলেই হবে। এই জিনিসটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এখন এই পাঁচটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম, তারপরেও একটা জিনিস আছে সেটা আমি একটু পরে দেখাবো। এই পাঁচটা জিনিস আপনি সম পরিমাণ ভাগ করে নিয়ে নেবেন, অর্থাৎ যদি আপনি হাফ কেজি বানান তাহলে একশো 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 এবং তেল একশো, পাঁচটা পাঁচশো গ্রাম হবে। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোকে ব্লেন্ড করতে হবে। তো আমি জাস্ট ব্লেন্ডারের যে হোল্ডারটা আছে আমি হোল্ডারটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি যেটা করব, প্রথমে হচ্ছে এর মধ্যে আমি তেলটা দিয়ে নিব। আমি এর মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পরে বেসিক্যালি বটলটা আমি ফেলে দেবো, এখন ফেলে দিলাম, এভাবে সবসময় ফেলি। এরপরে আমি যেটা করব, এর মধ্যে আমাদের যে যে উপাদানগুলো আছে সব কিছু আমি দিয়ে দেবো একসাথে। খুব ভালো হয় যদি ছোট ছোট টুকরো করে নিতে পারেন, এবং কখনোই কোনো কেমিক্যাল দিয়ে ফল বা ফ্রুটের ফ্লেভারিং নেবেন না। আমি সব কিছু দিয়ে দিলাম, এটাকে আমি সাইডে রাখছি। এখন আমাদের ছয় নম্বর যে উপাদানটা আছে আমি বলছিলাম সেটা এখন লাগবে। আমার কাছে মাপার একটা যন্ত্র আছে, খুব সুন্দর, কিনতে পাওয়া যায় চার থেকে পাঁচশো টাকা। আমি যে সেটা নিয়ে নিলাম, এর উপরে অ্যাজ ইউজুয়াল প্লেটটা রাখছি। আমি এটার মাপটা দিই নি, হ্যাঁ জিরোতে আছে। এখন আমি যেটা করব, আমার কাছে লটকন দানার গুঁড়ো আছে, লটকন দানা আপনারা সবাই চেনেন। এখানে আমি প্রায় প্রতি একশো গ্রাম মিক্সচারের জন্য এক গ্রাম করে লটকন দানা নেব। আমি অনুমান করছি এখানে আড়াইশো গ্রামের মতো আছে, অনুমান না, বেসিক্যালি এটা আমার প্রিভিয়াসলি মাপায় ছিল। সো টু পয়েন্ট ফাইভ গ্রামস আমি লাল দানার গুঁড়ো নিয়ে নিব,
এক গ্রাম, ও চার গ্রাম হয়ে গেল, কমাতে হবে আমার। দু গ্রাম হচ্ছে, হ্যাঁ 2.5 গ্রামস, বন্ধ করে দিচ্ছি। যা হোক, এটা আমি এখন সরিয়ে রাখছি। লাস্টে মিক্সচারের উপর দিয়ে, অর্থাৎ উপকরণগুলোর উপর দিয়ে আমি জাস্ট জিনিসটাকে ঢেলে দিলাম। এখন আমি কি করব, আপনারা অনুমান করতে পারছেন যে আমি এখানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব? হ্যাঁ, তাই করাই হবে। সো আমি মেশিনটা লাগিয়ে নিচ্ছি। আমার পাশ থেকে আজিম সাহেব ব্লেন্ডারের পাওয়ারটা দেওয়ার জন্য আমাকে হেল্প করছে। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চার থেকে পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে, সাধারণত আপনার ব্লেন্ডারে বিভিন্ন বাটন থাকে, 1 মিনিট, 2 মিনিট এবং পালস। আমি 2 মিনিট, 2 মিনিট এবং 1 মিনিট, মোটামুটি 5 মিনিট আমি এটাকে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে একেবারে মিহি যে পেস্ট আছে সে পেস্ট করে নিয়েছি। আমি সব বোতল সরিয়ে রাখছি এখান থেকে। যাই হোক, এটাকে আমি এখন খুলে নিই। আমি সরিয়ে দিলাম। তো এটাকে পেস্ট করার পরে আমরা দেখে নিই জিনিসটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার জিনিসটা ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ সলিডস একদিকে আছে এবং উপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি রেডি হয়ে গেল? না, এটা কিন্তু এখনও রেডি না। এটাকে এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, যে কোনো কাচের জারে, কাচ, কোনো প্লাস্টিকের বোতল নেবেন না বা অন্য কোনো বোতল নেবেন না, কাচের জারে, পিওর যে কাচের জার আছে সেই কাচের জারে করে মুখ আটকিয়ে আপনার রোদে রাখতে হবে। রোদে রাখার বিষয়টাতে আসি, রোদে আপনাকে এটাকে প্রায় 3 মাস রাখতে হবে এবং এটা কালো কুচকুচে রং হয়ে যাবে এবং কালচে লাল একটা কালার আসবে। সেটা তখন আপনার হয়ে যাবে হলো এই চাটনি বা আচার। এটাকে আপনি যেটা করবেন, যে কোনো টোপ বা চারের সাথে দিতে পারেন। টোপের উপর সবসময় সাদা টোপের সাথে উপরে আপনি লেপ হিসেবে ইউজ করবেন এবং এটা কিন্তু মাছ কোনোভাবেই না করতে পারবে না। এবং আমি সবসময় বলে থাকি, বড় রুই এবং মৃগেল, মানুষের হাত দিয়ে যখন টোপ বানানো হয় এটার মধ্যে অ্যামিনো অ্যাসিডের যে ট্রেসটা থেকে যায় সেটা খুব সুন্দরভাবে ধরতে পারে, কিন্তু এটা লাগানোর পরে সেটা মোটামুটি তাকে ফুল করা বা বোকা বানানো যায় এবং সে কোনোভাবেই ট্রেসটা ধরতে পারে না। এই কারণেই এই জিনিসটা এভাবে তৈরি করা, অর্থাৎ এটা এতটা করা হয় বা স্ট্রং হয় যে ওই ছোট সূক্ষ্ম জিনিসটা সে আর ধরতে পারে না। এবং আপনারা যারাই বড় রুই বা মৃগেল ধরতে চান, বড় লেক বা বিভিন্ন বড় জায়গায় যেখানে অনেক পুরনো মাছ আছে, অনেকে বলেন ঘা খাওয়া মাছ, অর্থাৎ বড়শি ছিঁড়ে নিয়ে যাওয়া মাছ, খুব চালাক মাছ, তারা কিন্তু অবশ্যই এটা খাবে, এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই। এটা আপনি যে কোনোভাবে দিতে পারেন। আপনি যদি কোনো তল ভাষা টোপ করেন, আপনি প্রয়োজনে সেই তল ভাষা টোপেও কিন্তু সামান্য টাচ দিতে পারেন এটার। আপনি সাদা টোপ, আপনি টানা বা ভাড়া যেভাবে দেন না কেন, আপনি এটা খেলতে পারেন। এবং এটা যত পুরনো হবে তত এটা ভালো হবে, এবং খেয়াল রাখতে হবে এটাতে যেন ফাঙ্গাস না পড়ে। যদিও যথেষ্ট পরিমাণ তেল দেয়া আছে, তারপরও আমি বলবো এটা মোটামুটি 2 থেকে 3 দিন পর, যখন তেলটা ছেড়ে দিল রোদে থাকা অবস্থায়, তারপরে উপর দিয়ে 1/2 ইঞ্চ পরিমাণ ঘি আপনি দিয়ে দিতে পারেন। ঘিটা হলে এটার ফ্লেভারটা আরও সুন্দর হবে এবং এটা কোনোভাবে পচবে না, এটা আস্তে আস্তে মজবে। ঘিটা হচ্ছে অপশনাল, বাট আমি ব্যক্তিগতভাবে ঘিটা ইউজ করি এবং আমার জন্য ঘিটা ম্যান্ডেটরি। আমি সবসময় ঘি দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি। কাজেই যারা যারা এক্সট্রা ভালো রেজাল্ট পেতে চান তারা অবশ্যই ঘি ইউজ করবেন। কিন্তু এখানে নারিকেলের তেলের বদলে সয়াবিন তেল বা সয়াবিন তেলের বদলে নারিকেল তেল বা পাম তেল, এরকম যারা প্রশ্ন করেন তাদেরকে আমি বলে দিচ্ছি, বাদামের তেলটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা লাগবেই। আর ঘিটা আপনি স্কিপ করতে পারেন, বাট আমি বলি ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এই জিনিসটা যখন মজে যাবে তখন এটাই হয়ে গেল আপনার এই রুই বা মৃগেলের জন্য যে আচারটা আছে বা চাটনিটা আছে সেটা।
তো এটা আপনারা ইউজ করবেন। অ্যাডিশনালি আপনি মধু কস্তুরি দিতে পারেন, এর মধ্যে 10% দিলে জিনিসটা আরও সুন্দর হয়। এটা আমি অপশনাল বলছি, এটা দিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন কাতলের জন্য। তখন তো এই ছিল বিষয়, আমাকে একজন বেশ কয়েকদিন ধরে অনুরোধ করছে একটা ভিডিও বানাতে, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার বিভিন্ন রকম লাইনের উপর, সুতোর উপর কোন সুতো কিসের জন্য ইউজ করতে হয়, সেই ভিডিওটা আমি আগামীকালকে পাবলিশ করবো, আপনারা দেখতে পাবেন। এবং যিনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন তাকে বলছে আগামীকালকে ভিডিওটা আপনি পাবেন। তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই অবস্থায় শেষ করতে চাচ্ছি। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি বলে দিচ্ছি, যারা হেটার্স আছেন ডিসলাইক দিয়ে দিবেন, প্রয়োজনের ভিতরে ঢুকিয়ে দিবেন, আঙুলে আপনার চাটনি লেগে থাকবে কোনো সমস্যা নেই, ডিসলাইক দিতে পারেন। যারা রেগুলার ভিউয়ার্স আছেন অবশ্যই একটা লাইক দিবেন, বিকজ আমি লাইক ডিজার্ভ করি, আপনাদেরকে বলবো লাইক দিতে, বিকজ আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর নতুন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, তাহলে যে কোনো নোটিফিকেশান আপনি দেখতে পাবেন এবং কোনো নোটিফিকেশান আপনার মিস যাবে না। এমনকি আমি লাইভে আসলে কিন্তু নোটিফিকেশান পাবেন এবং লাইভ অ্যাটেন্ড করতে পারবেন। তো এই অবস্থা রেখে আমি আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।